আপনি কি আপনার বাসা সিঁড়ি ফ্লোর কিচেন কি মার্বেল গ্রানাইট দিয়ে সাজাতে চান? গ্রানাইট আগ্নেয়গিরির লাভা থেকে সর্বপ্রথম সৃষ্ট পাথর। এটি 1 মিটারে 11,000 টন চাপ গ্রহণ করতে পারে। আপনি যার কাছ থেকে মার্বেল বা গ্রানাইটটি ক্রয় করতে চান, সে কি জানে মার্বেল গ্রানাইটের গুণগত মান কোনটার কেমন, এবং আপনি যে স্থানটিতে মার্বেল বা গ্রানাইটটি স্থাপন করতেছেন ওই স্থানটিতে কোন মার্বেল বা গ্রানাইটটি ভালো বা বেটার টাইম থাকবে ওটা কি সে জানে? আপনি কি তার কাছ থেকে সম্পূর্ণভাবে এই বিষয়গুলো বুঝে নিচ্ছেন? যেমন এটি একটি গ্রিন মার্বেল, এটা মাল্টিপারপাস ইউজেবল, এটা আপনি চাইলে বেচিং এ, ফ্লোরে, কিচেনে, সিঁড়িতে ইউজেবল করতে পারেন। এটা পানি শোষণ ক্ষমতা নাই বললেই চলে, এটা পানি শোষণ করে না, এবং এই মার্বেলটা এত পরিমাণ হার্ডনেস যে এটা স্ক্র্যাচ কম পড়ে, এবং আপনার আপনার কিচেনে ইউজ করলে তেল, চবড়ি, জল এইগুলো টানে না। আমরা জানি যে মার্বেল অন্যান্য মার্বেল গুলো তেল, জল, চবড়ি টানে, কিন্তু এটা টানে না। আবার আপনাদেরকে আমি একটা হোয়াইট মার্বেল দেখাচ্ছি, এটা হচ্ছে আপনি যদি কিচেনে ইউজ করেন সেক্ষেত্রে আপনি অল্প কিছুদিনের মধ্যেই এটা লালচে ভাব হয়ে যাবে এবং এটার উপর হিউজ পরিমাণ স্ক্র্যাচ পড়বে। এখন আপনি যদি কারো কাছ থেকে ক্রয় করার সময় উনি যদি আপনাকে এই মার্বেলটা আপনাকে সাজেস্ট করে সেক্ষেত্রে কিচেনের জন্য, সেক্ষেত্রে আপনার মালটা অতি সহজেই নষ্ট হয়ে যাবে। অবশ্যই কেনার আগে যার কাছ থেকে মালটা ক্রয় করছেন তার কাছ থেকে এটার গুণগত মান বুঝে নেবেন। আমি আপনাদেরকে আরেকটা মার্বেল দেখাচ্ছি। এই যে এই মার্বেলটা দেখতেছেন, এটা হচ্ছে অনেক্স, এবি অনেক্স। এটার প্রাইস সাধারণত 1800-1900 টাকার মতো, কিন্তু বিষয় হচ্ছে এটা 1900 টাকা বলেই যে এই মার্বেলটা অনেক দামি বলেই যে এটা অনেক ভালো বা বেটার দিবে আপনাকে এমন কিছুই না। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে র্যাকটা আছে, এই টোটালি এটা হচ্ছে ক্যারেক। এই মালটা অনেক দামি, বাট এটা হচ্ছে সাধারণত আপনার ওয়েট নিতে পারে না, এটা হচ্ছে ভেঙে যাওয়ার মতো অবস্থা, এগুলো ভেঙে যাবে। এই যে এগুলো সম্পূর্ণটা হচ্ছে অন্তরপাঠা। তো আপনারা যারা কিনেন বা ক্রয় করেন, এই যে আমি আরেকটা দেখাচ্ছি, এটা আমার হাতের উপর থেকে পড়ে গেছে, এটা হচ্ছে আস্তে আস্তে চলে যাবে, বুঝছেন, এটা ভেঙে যাবে, কারণ এটা হচ্ছে আপনার পাকিস্তানি অনেক, এগুলো অনেক রিচ রিচ দাম, অনেক রিচ, বাট ইউজেবলের জন্য অত বেশি বেটার, আপনি এটার কাছ থেকে বেটার ইউজেবল করতে পারবেন না, বেশি ইউজ করতে পারবেন না, এটা অবিচারই নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলতে চাই, অনেকেই মনে করে যে মার্বেল গ্রানাইটের দামটা বেশি হলে মনে হয় প্রোডাক্টটা অনেক ভালো। এটা যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট, এটা কোনো কিছু বা মেটারিয়ালস ইউজ করা হয় না, সেক্ষেত্রে এটা আপনি মনে করলেই যে দাম বেশি হলেই যে ভালো হবে এমন কিছুই না। আপনি যে এখান থেকে ক্রয় করেন অবশ্যই সে যদি ভালো জানে তাহলে অবশ্যই আপনি যখন ক্রয়ের সময় বলবেন আমি এটা নিব, সে আপনাকে বলেই দেবে যে ম্যাম এটা ইউজেবলের পর এরকম হতে পারে। আর যদি সেই সেলসম্যান যদি আপনার শুধু সেলসের জন্যই থাকে, মনে করে যে কাস্টমার চলে যাক, সেলসের পরে ওনার এই মাল ভেঙে যাক, তার কোনো আসে যায় না, সেক্ষেত্রে উনি আপনার কাছে যে কোনো মার্বেল বা যে কোনো গ্রানাইট সেল করবে ওনার লাভের ক্ষেত্রে। কিন্তু মুখ্য বিষয় হচ্ছে আপনি যে গ্রানাইট বা মার্বেলটা ইউজ করবেন এটা লং লাস্টিং হবে কিনা এটা সম্বন্ধে আপনার জানা অত্যন্ত গুরুত্ব। আপনি চাইলে আমাদের শোরুমে আসতে পারেন, দেখতে পারেন এবং জানতেও পারেন, আমাদের শোরুমে চলে আসতে পারেন। আপনি যেখান থেকে প্রোডাক্টটি কিনছেন সেলসম্যান চাইলে আপনাকে ভালো প্রোডাক্টটি দিতে পারবে, আবার উনি চাইলে আপনি যে কোনো প্রোডাক্ট আপনাকে ধরিয়ে দিতে পারবে। আমরা এর মধ্যে একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে গ্রানাইট। এটার দাম মার্বেলের চাইতেও কমের মধ্যে। আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখে দেখছেন যে মার্বেলটা 2500 টাকা বা 1800 টাকার মতো প্রাইস, কিন্তু এটা অনলি 650 টাকা, কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন, অনেক লং লাস্টিং হবে। কেন? এই গ্রানাইটটা অনেক বেশি হার্ডনেস এবং এত মসৃণ, এটা ইউজেবল হিউজ পরিমাণ। আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন এবং শোরুম ভিজিট করতে পারেন, অবশ্যই আপনাদের যত ফ্যাসিলিটি দেওয়া যায় আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্যাসিলিটি দিব এবং আমরা সার্ভিসটাও ওইভাবেই দেওয়ার প্রোভাইড করার চেষ্টা করব। এবং ইনশাল্লাহ এটা বলতে পারি রিজনেবল প্রাইসের মধ্যে 100% ভালো মাল দেওয়ার চেষ্টা অলওয়েজ করে থাকি, কারণ আপনার কাছ থেকে যখন আমি সেল করব তখন আপনার প্রোডাক্টটি যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনিই আমার মার্কেটিং করবেন। এই জন্যই আমরা সবসময় চাই কাস্টমারের ভালো প্রোডাক্ট এবং প্রোডাক্টটা যাতে সুন্দরভাবে লাগানো হয় এবং সার্ভিস যদি লাগে আমরা সম্পূর্ণ ধরনের সার্ভিস দেওয়ার চেষ্টা করে থাকি। আপনি চাইলে আমাদের শপটিকে এসে ঘুরে যেতে পারেন। আমরা সবগুলো প্রোডাক্টের প্রাইস বা গুণগত মান আপনাদেরকে বলার মতো সম্ভব হচ্ছে না সময় স্বল্পতার কারণে। আপনারা চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে ভিজিট করে জানতে পারেন, অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের আগের একটি ভিডিও ছিল যেটার মধ্যে ম্যাক্সিমাম প্রাইস দেওয়া ছিল, এখন প্রাইস কিছুটা আপ ডাউন, যেহেতু বাংলাদেশে এখন বর্তমানে এলসি বন্ধ, প্রাইস দিন দিন বাড়ছে, তো কিছুটা আপ ডাউন হবে। আপনারা চাইলে ওখান থেকে প্রাইস গুলা জেনে আসতে পারেন, কাছাকাছির মধ্যেই থাকবে, বেশি একবার আপ ডাউন হবে এমন কিছু না, কারণ যেহেতু এটা স্টোন এবং আপনার এটা হচ্ছে ইম্পোর্টের মাল,
সেক্ষেত্রে হচ্ছে এগুলোর দাম অলওয়েজ বেরি করে, কিছু সময় কমও থাকে আবার বাড়তেও পারে। ধন্যবাদ সবাইকে, অবশ্যই দেখা হবে, আসবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।